গোশ খাইতেছে অহর, সুদ খাইতেছে অহর, ঘুষ সুদ, ঘুষের নাম বদলাই এটার নাম দিছে বকশিস, ঘুষের নাম কি রাখছে বকশিস, ওরা বলো বকশিস, কাম কইরা দিছি আমার বকশিস দিছে, এটার নাম রাখছে বকশিস, আর সুদের নাম রাখছে ইন্টারেস্ট, এটা খাইতে বড় টেস্ট, এজন্য সুদ খায়, অথচ ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেছেন সুদ সম্পর্কে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, আল্লাহ পাক বলেছেন এই সুদ কুরবা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে জিনে ধরা মানুষ যেরকম এরকম ভাবে তারা উঠবে, জিনে ধরা মানুষ দেখেন নাই, শয়তান জিনে ধরা মানুষ কেমন থাকে এই রকম ভাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের উঠাবে, শুধু তাই আল্লাহ পাক এর পরের মধ্যে বলেছেন ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আজকে তো যাব না বক্তা আছে আব্দুল খালেক শরীয়ত পরিষদ বয়ান করবো, আগামীকাল যাই যাই একটা দোকানে বসবাই না অল্প সময়ের জন্য, বিকালবেলা বসে একটু চা পান খাবাই দেখবেন যাইতেছে লাইন ধরে কি আছে মহিলা মহিলা এনজিওর কর্মী টাকা তোলবার জন্য আস দেখবেন যে পাঁচ সপ্তাহ নামাজি হের দোয়ানো যায় আমার পিছিয়ে নামাজ পড়ে পাঁচ সপ্তাহ নামাজি আমি বয়ানো করি বহু বুঝাইও বহু কিন্তু লাভ নাই, কথা বুঝুন নাই ওই ঘুরিয়া গিয়া যত কিছুই কন ওই হ্যার কাম হ্যাঁ করতে আস হুজুররা বুঝাইলে কয়ে হুজুররা ওগুলো খুবই হ্যাঁ দায়িত্ব গুলা তারা তো বলবই আমাকে রাখাম আমরা করে তা নামবো হুজুর করে কয়া হুজুররা কবো আমরা রাখাম করে আই যাব এই অবস্থা, এই সুদের মতো একটা হারাম ঘরে পরে পড়া নাকি মিথ্যা কথা বললাম, সুদের সর্বনিম্ন গুণা নিজের মায়ের সাথে জিনা ব্যবচার করার গুণা, পৃথিবীর কোন মানুষ এটা মানবো একটা পাগলের যদি আমনে কোন যে যা তোর মায়ের লগে জিনা করবা আমনে থাপ পাইয়া পাগলে মেরে ফেলাই দিব, মেরে ফেলাবো না মেরে ফেলাবো, অথচ এটা অপরহ করতেছে সুদ খাইতেছে, সুদের সর্বনিম্ন গুণা নিজের মায়ের সাথে জিনা ব্যবচারের গুণা,